স্টেট হাইওয়েতে কোলড়া বালিগড়ি বাস স্ট্যান্ড থেকে ডান দিকে মোড় নিয়ে আমি এখন যাচ্ছি সোমরা রাধাকুঞ্জে। এখানে কি দেখার আছে? এখানে একটি পুরনো মন্দির দেখার আছে, তার সঙ্গে সেই সংক্রান্ত রাধাকুঞ্জ অর্থাৎ একটা রাজবাড়ি দেখার আছে বা জমিদার বাড়ি দেখার আছে। তো চোখের সামনেই এখন দেখা যাচ্ছে বাড়িটিকে, আর আমার বাঁদিকেই হচ্ছে এটা রাধাকুঞ্জ। এখানে আসছি আমি একটু পরে। তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবারকে হর্নেট ম্যানের স্যালুট। আজকে হুগলি জেলার পুরনো ইতিহাস খুঁজতে খুঁজতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেটা আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকের কাছেই হয়তো এই জায়গাটা অচেনা। তো আমি এখন এসেছি সোমরায় অবস্থিত সুখুরিয়ার এই আনন্দময় টেম্পলে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন 25 চূড় বিশিষ্ট, এটা হচ্ছে আনন্দময়ীর মন্দির। এটি 1813 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হওয়ার প্রায় 50 বছর আগে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরের দুই পাশে যেমন দক্ষিণেশ্বরের মন্দির আছে, অনেকগুলো মন্দির, 1, 2, 3, 4, 5, 6, 6টা 6টা দুদিকে 12টা মন্দির আছে, আর এই প্রত্যেকটাই হচ্ছে শিবের মন্দির। এখানে সাদা এবং কালো পাথরের শিবের লিঙ্গ এই মন্দিরের মধ্যে দেখা যায়। তো এখানে টোটাল 12টা মন্দিরের মধ্যে এদিকের এই মন্দিরটা হচ্ছে পঞ্চচূড় এবং ওই ধারের ওই মন্দিরটি পঞ্চচূড় বিশিষ্ট মন্দির। আসুন মন্দিরটা একটু কাছ থেকে দেখার চেষ্টা করি এবং মন্দিরের গায়ে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো একটু নেবার চেষ্টা করি। মন্দিরের গায়ে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন পৌরাণিক কাহিনীর ছবি, বিভিন্ন দেবদেবীর ছবি। এই যে পোড়া মাটির পোড়া অংশটা বেরিয়ে গেছে, মাটিটা দেখা যাচ্ছে, কিন্তু তখনকার দিনও ভেজাল ছিল। তো এই মন্দিরটি কালীরই মন্দির, আনন্দময়ী কালী মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের গায়ে অসাধারণ কিছু টেরাকোটার কাজ গোটা মন্দির জুড়েই আছে। এখানে শোনা যায় রানী রাসমণি একবার এই পাশেই নদী দিয়ে যাওয়ার সময় এই মন্দিরটি দেখেন এবং এই মন্দিরটির আদলে দক্ষিণেশ্বরের মন্দির তিনি তৈরি করেন। সাধারণ জীবনযাপন, যুদ্ধ এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী, টেরাকোটা কাজ এই মন্দিরের দেয়ালে ভালো করে লক্ষ্য করলে খুঁটিয়ে খুঁটিয়ে চোখে পড়ে। তো আপনাদের আমি দেখাই এখানে যেগুলো আমি দেখতে পাচ্ছি। মায়ের কোলে দুধ খাচ্ছে লক্ষ্মী সরস্বতী, আচ্ছা হাতির পিঠে করে সম্ভ্রান্ত পরিবারের কেউ যাচ্ছে রাজা, এখানে দুজন রাজার ছবি দেওয়া আছে, এই ছবিটায় কেউ একজন হুঁকো টানছে, এইখানে কৃষ্ণ বকাসুরকে বধ করছে। এখানে 12টার মন্দিরের মধ্যে এদিকের মন্দিরগুলো একদম ফেলে গেছে, আর এই যে জায়গাটা আপনাকে এখন দেখাচ্ছি, মৃণাল সেন আকালের সন্ধানে বলে একটি সিনেমা আছে, তো সেই সিনেমার শুটিং এই এলাকাতেই হয়েছিল। তো এই মন্দিরটিকে সেই সিনেমায় দেখানো হয়েছিল এবং তৎসংলগ্ন এদিকে একটি পুরনো বাড়ি আছে, তো সেখানেও এই শুটিংটি হয়েছিল। এই হচ্ছে রাজপ্রাসাদ। হ্যাঁ রাজপ্রাসাদই বটে। হ্যাঁ তোমাদের মতো রাজাদের থাকার ব্যবস্থা করেছি এক মাসের জন্য। তো কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই বাড়িটিকে। বাড়িটার ভিতরে হয়তো ঢোকা সম্ভব হবে না, কিন্তু বাড়িটা আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি। 12টা মন্দিরের মধ্যে এখানে একটা মন্দির পঞ্চরত্ন মন্দির, তো তার গায়ে যে সমস্ত টেরাকোটার কাজ আছে বেশ সুস্পষ্ট টেরাকোটার কাজ এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে কতগুলো সিপাহী অর্থাৎ ইংরেজদের আমি এখানে ছবি দেখতে পাচ্ছি, আর বিভিন্ন বিভিন্ন ফুল পাতা এবং রথের টেরাকোটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই মন্দিরটায়। আর এদিকটায় বিভিন্ন পৌরাণিক দেবদেবীর ছবি দেখতে পাওয়া যাচ্ছে।
আমাদের মতো রাইডাররা যে ড্রেসে আছি সেই ড্রেসই নর্মালি আমরা শুটিং করে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে একদল লোক এসেছে যারা এই মন্দিরটি সম্পর্কে শুটিং করছে এবং তারা প্রফেশনাল ক্যামেরা নিয়ে শুটিং করছে। তো আমিও আপনাদের জন্য বিভিন্ন জায়গা ঘুরে বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলোকে আপনাদের সামনে এক্সপ্লোর করে দেখাচ্ছি। হুগলির প্রত্যন্ত জায়গা, যেই জায়গায় কেউ যায় না, তো সেই ধরনের জায়গাগুলোকে আপনাকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো সেই কারণে আপনি চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। তো এই মন্দির দেখার পরে মন্দিরের পিছন দিক দিয়েই সামনে যে গেট আছে সেই গেট দিয়ে আমরা পুরনো বাড়িটার উদ্দেশ্যে যাব। তা তো আর আগে গাড়িটাকে নিয়ে নিয়ে একটুখানি, নাহলে গাড়িটা এখানে রেখে আবার যাব। তো এই মন্দির, মন্দিরের পাশেই এই রাধাকুঞ্জ। বাড়ির মধ্যে তো এখন প্রবেশ নিষেধ, সুতরাং এখন আমরা ঢুকতে পারবো না, তো বাইরে থেকেই আমাদেরকে এটা দেখতে হবে। আর মৃণাল সেন এখানেই তার বাংলা ছবি আকালের সন্ধানে শুটিং করেছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে অন্য কোনো ভিডিও। ততদিনের জন্য